বসো। কাকে বানিয়েছ তুমি না বোয়া? জি আমি বানিয়েছি। কেমন হয়েছে? খুব খারাপ। দুধ চায়ে চিনি দিত কম। তুমি তো ডিব্বা শুদ্ধা দিয়েছ, মুখটা করে ধরে গেল। সরি, আমি আসলে চা ভালোই বানাই, আব্বু আম্মু তাই বলে। কিন্তু তোমার বাপ মা তো তোমার চা ভালোই বলবো, অন্যের বাপ মা কি বলছে সেটাই হলো আসল কথা। চা বানানোর পরীক্ষা তুমি ফেল। আপনি কি আমার পরীক্ষা নিচ্ছেন? হ্যাঁ নিতেছি। এমনিতে তোমার পায়ের সমস্যা, ছোটখানো কাজ কাম পারো কিনা সেটা দেখে নিতে হবো না? আসলে সাগরকে নিয়ে চিন্তা হচ্ছিল তো তাই মন দিয়ে চা বানাতে পারিনি। সাগরের নিয়ে তুমি চিন্তা করো? আরে আমি সাগরের মা, এনে বসে চা খাইতেছি, তুমি চিন্তা করে মরতেছো কেন? মারছে খালার দরদ বেশি হয়ে গেল না? কি বলছেন, আমি ওর খালা হব কেন? আরে কি আশ্চর্য, এই মাতার মেয়ের মধ্যে তো কোনো সাধারণ জ্ঞান নাই। হ্যাঁ তোমার কেমনে আমার পোলা পছন্দ করছে আমি তো বুঝলাম না। Harlan, be a show stealer. Available at Harlan stores. এটা ঠিক যে আমি এখনো মন থেকে মনিকে ভালোবাসি, কিন্তু তোমার প্রতি আমার একটা মায়া জন্মে গেছে, তাই তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। হ্যালো আয় মে, তোমার গেল কেন? আন্টি আমি জানি না সাগর কেন আমাকে পছন্দ করে, কিংবা সত্যি পছন্দ করে কিনা। আয় মাইয়া, এই বিড়বিড় করে কথা কইবা না, যা কইবা খুল্লা কইবা। বিড়বিড় করা মানুষ আমি দুই চোখে দেখতে পাই। আর শোনো, এই বিয়ার আগে এত দরদ দেখান ঠিক না। হ্যাঁ সব সময় মনে রাখবা, পুরুষ মানুষের টাইট করে রাখতে হয়। ওরে টাইট করে রাখতে পারতো মনি, মনি ওর জন্য ঠিক আছে। সরি আন্টি, আমি আসলে কখনো সামনাসামনি গাড়ির সাথে কাউকে ধাক্কা খেতে দেখিনি, তাই অনেক ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা তো নরম হইলে চলবা কেমনে? গাড়ির সাথে ধাক্কা খাইছে, ব্যথা পাইছে, অজ্ঞান হয়ে গেছে, মরে তো নাই। এইসব কি বলছেন আন্টি? ঠিকই কইতেছে, আমার পোলা অনেক শক্ত মক্ত, একটা গাড়ির ধাক্কা কিছু হবে না, দুই চারটা গাড়ির ধাক্কা সে সহ্য করতে পারবে। মন্ডার লাঠির বাড়িতে বিছানা দিয়ে কিছু হয়েছে। মনির ভাই মন্ডা সাগরকে কেন মেরেছিল সেটা শুনে তোমার কোনো লাভ নাই। মনির হিসাবের খাতা সাগরের জীবন থেকে বন্ধ। মনির বিয়ের পর সাগরে কইছিল গ্রামে ফিরা, এনে থেকে কোনো লাভ নাই। আমার লাভ সে একবারে হয় নাই, তাও না তোমার সাথে যদি সম্বন্ধ হয়। আচ্ছা শোনো, তোমার একটা সত্য কথা কইব। কি সত্যি? আরে সাগর একটা বং ধরছে, বং মানে হইল গিয়া মান। আমি নিশ্চিত ওর কিচ্ছু হয় নাই। না না আন্টি, সাগর কোনো ভং ধরেনি, সাগর খুব বাজেভাবে আহত হয়েছে, ডাক্তার আমাকে বলেছে সেটা। আরে রাখো তোমার ডাক্তার, আমি মমতা ভুইয়া ওর মা হইয়া কইতেছি, সাগর ওর বাপের মতনই বং ধরছে। ওর বাপও কোন ভুল কাজ করলে অন্যায় করলে ঠিক এরকম করত, বিছানায় শুইয়া ও মরে গেলাম আমি, শেষ হয়ে গেলাম। হ্যাঁ এসবই করত। কে তুমি আমার কথা বিশ্বাস করতেছো না? না আচ্ছা ঠিক আছে, তুমি এক থেকে তিন গুণ এর মধ্যে দেখবা সাগর লড়া সারা দেব। আন্টি সাগরের আসলেই জ্ঞান নেই আপনি। আরে মেয়ে কইতেছে গুনো গুনো, এক দুই তিন গুনো, এক দুই তিন, এরকম মিন মিন করে গুন নেব এমনি ডাকে দাও। এখন আমি কি করি, কেমনে ডাকে সাগর? আয় সাগর,
সাগর নড়েছে। সাগর, 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 ওঠো সাগর, সাগর। ব্যথা, অনেক ব্যথা। সব ঠিক হয়ে যাবে, তাকাও, চোখ খোলো। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন